সম্পর্কে শুনিনি, আমি কোন মানুষ মনে হয় না আছে। এর উপরে বিভিন্ন ধরনের মুভিও বানানো হয়েছে। জীবাশ্ম বিজ্ঞানী রিচার্ড ওয়েন 1842 সালে ডাইনোসরের নামকরণ করেছেন। বর্তমানে এ পর্যন্ত প্রায় 100 প্রজাতির ডাইনোসরের অবশেষ পাওয়া গেছে। ডাইনোসর দুই প্রকারের হয়ে থাকে, একটি তৃণভোজী আরেকটি মাংসাশী। দর্শক, আমরা সবাই জানি অনেক বড় একটি উল্কাপিণ্ডের পৃথিবীতে সংঘর্ষের ফলে ডাইনোসর বিলুপ্ত হয়েছিল। আপনি কি জানেন ডাইনোসরের আগে অনেক ধরনের প্রাণী এই পৃথিবীতে বসবাস করত, যেগুলো অনেক বড় এবং আরো ভয়ঙ্কর ছিল? তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই প্রাণী সম্পর্কে। নাম্বার 8, ম্যাগনিউরোপসিস। এটা মনে করা হয় ম্যাগনিউরোপসিস ডাইনোসরের আগে পৃথিবীতে বসবাস করত। আপনি আপনার ঘরের আশেপাশে এই জীবটিকে অবশ্যই দেখবেন, সেটি হচ্ছে ফোরিং। এটি ম্যাগনিউরোপসিসের মতনই একটি জীব, কিন্তু এটি এখনকার ফোরিং এর চেয়ে অনেক গুণ বেশি বড়। এছাড়াও এই ফোরিং কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর ছিল। এটা মনে করা হয় যে এরা প্রায় 2.5 ফিট লম্বা ছিল। নাম্বার 7, ল্যাব্রিন্থ দন্তিয়া। এটি খুবই ভয়ঙ্কর জীব ছিল। ল্যাব্রিন্থ দন্তিয়া বর্তমানে একটি কুমিরের সমান। এটিকে তার ভয়ঙ্কর নখ এবং দাঁতের জন্য অন্যান্য প্রাণীরা ভয় পেত। এই প্রাণী খুবই দ্রুতগামী ছিল, অনেক বড় বড় জন্তুকে 1 মিনিটের মধ্যেই ধ্বংস করে ফেলত। নাম্বার 6, বিগেস্ট অ্যান্ট। এটি মনে করা হয় যে পৃথিবীতে এখনো এমন কিছু প্রাণী রয়েছে যেগুলো ডাইনোসরের আগে বসবাস করত, তার মধ্যে হচ্ছে বিগেস্ট অ্যান্ট। আমাদের ঘরের মধ্যে যে পিঁপড়াগুলো দেখা যায়, তার চেয়েও এগুলো অনেক বেশি বড় হয়ে থাকে। বর্তমানে আমরা যে পিঁপড়াগুলোকে দেখি, এগুলো যে কোনো জিনিস খেত, কিন্তু বিগেস্ট অ্যান্ট শুধুমাত্র ফ্রেশ খাবার খেত। এই পিঁপড়াগুলোরও খুব ভালো ব্যাপার হচ্ছে, তখনও এরা দলভুক্তই ছিল। নাম্বার 5, আর্থোপ্লেউরা। আর্থোপ্লেউরা এমন একটি জীব যেটিকে আমরা বিছা বলতে পারি, কিন্তু এরা লম্বায় প্রায় 6 ফুট হয়ে থাকে। এছাড়াও এটি অনেক শান্তশিষ্ট প্রাণী মনে করা হয়। পৃথিবীর অনেক জায়গাতে বর্তমানে এর উপস্থিতি লক্ষ্য করা যায়। নাম্বার 4, ডাইনোসেফালোসোরা। ডাইনোসেফালোসোরার জন্ম আজ থেকে প্রায় 25 কোটি বছর আগে। এটিকে ডাইনোসরের আদি প্রজাতি হিসেবে মনে করা হয়। দক্ষিণ চীনের আশেপাশে এই প্রাণী থাকার অস্তিত্ব পাওয়া গেছে। এটি সমুদ্রে বসবাসকারী এক জীব ছিল। এটি কতটা ভয়ঙ্কর জীব তা এর 18 ফিট গলা দেখলেই আপনি বুঝতে পারবেন। নাম্বার 3, ব্রন্টোস্করপিও অ্যাংলিকাস। ব্রন্টোস্করপিওকে পৃথিবীর প্রথম স্করপিও মনে করা হয়। আমরা জানি সাধারণ স্করপিও মাত্র 5 ইঞ্চি পর্যন্ত হতে পারে, কিন্তু ব্রন্টোস্করপিও লম্বার কথা শুনলে আপনি অবাক হয়ে যাবেন, কারণ এই প্রাণী লম্বায় 3 ফিট পর্যন্ত হতে পারে। এটি যে কোনো জীবকে নিজের ভয়ঙ্কর হাত দিয়ে চেপে ধরে মেরে ফেলতে পারে। নাম্বার 2, পটেরিগোটাস। পটেরিগোটাস এক ভয়ঙ্কর জীব ছিল যেটি পানিতে বসবাস করত। এটি দেখতে স্করপিওর মতন দেখাতো, কিন্তু স্করপিও থেকে অনেক বেশি ভয়ঙ্কর ছিল। এটি লম্বায় 6 ফিট পর্যন্ত হতে পারে। পটেরিগোটাস তার মজবুত হাতের সাহায্যে শিকারীকে চেপে ধরে মেরে ফেলত। এর কাছে আসতেও বড় বড় জন্তুরা ভয় পেত। গবেষকরা জানিয়েছে পটেরিগোটাসের অস্তিত্ব ডাইনোসরের আগেও ছিল। নাম্বার 1, সিটিকাসোরাস। আমেরিকা এবং চীনের কয়েকজন রিসার্চাররা মিলে বিভিন্ন ধরনের খোঁজাখুঁজির ফলে সিটাকিসোরাস সম্পর্কে তথ্য বের করেছে। তারা এটিকে স্তন্যপায়ী প্রাণী হিসেবে আখ্যা দেয়। যখন তারা এই প্রাণীর অবশেষ পায়, তখন তারা ধারণা করে তার পেটের মধ্যে বাচ্চা ছিল। তারপর তারা অনেক রিসার্চ করার পরে জানতে পারে তার পেটে আসলে ডাইনোসরের অবশেষ রয়েছে। ভালোভাবে রিসার্চ করার পরে জানা যায় এটি ডাইনোসরকে খেয়ে ফেলত। এটি খুবই ভয়ঙ্কর এক জন্তু ছিল। প্রাচীন যুগে ডাইনোসররা এর ভয়ে অস্থির থাকত। দর্শক, বিভিন্ন ধরনের প্রাণী সম্পর্কে এখনও গবেষণা চলছে, যেগুলো সম্পর্কে খুব শীঘ্রই আমরা জানতে পারব। ডাইনোসরদের সম্পর্কে বিজ্ঞানীদের গবেষণা এখনও সম্পূর্ণ হয়নি, কারণ প্রথমে আমরা জানতাম ডাইনোসর শুধুমাত্র ডিম দিত। কিন্তু এমন অনেক ডাইনোসর পাওয়া গেছে যারা স্তন্যপায়ী প্রাণী ছিল। প্রিয় দর্শক, ভিডিওতে দেখানো কোন প্রাণীটি আপনার কাছে সবচেয়ে বেশি ভয়ঙ্কর বলে মনে হয়েছে তা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইকে ক্লিক করবেন। আরও এমন মজার মজার সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে অলে ক্লিক করুন। আমি এবারের মতন বিদায় নিচ্ছি।